প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে শুভেচ্ছা। বর্তমানে আমাদের দেশে একটি মহামারী রোগ করোনা প্রাদুর্ভাব শুরু হয়েছে। এই সময় আমাদের ক্লাসগুলো ঠিকমতো হচ্ছে না। আমরা ক্লাসগুলো কীভাবে অনলাইনের মাধ্যমে নেওয়া যায় তারই প্রচেষ্টা নির্লজ্জভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় আজ আমি বিদ্যুৎ কুমার পাল তোমাদের একটি ক্লাস অনলাইনের মাধ্যমে কীভাবে নেওয়া যায় তা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো যেহেতু আমাকে প্রথম শ্রেণীর গণিত ক্লাসটি দেওয়া হয়েছে, তাই আমি গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত। শুরুতেই পাঠ পরিচিতি, প্রাথমিক গণিত। প্রাথমিক গণিত বিষয়ে আজকে তোমাদেরকে যে পাঠটি আমি পড়াবো সেটাতে রয়েছে যোগের ধারণা। যোগের ধারণা কিভাবে তোমরা যোগ করবে, শুরুতে আমার পরিচিতি আমি দিয়ে দিয়েছি। আমি বিদ্যুৎ কুমার সংগ্রাম, সহকারী শিক্ষক আইসিটি পাকুড় পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ লালমনিরহাট। আমার ইমেল নম্বর দেয়া আছে। এ পর্যায়ে আমরা আজকে যা যা শিখব এক নজরে তোমাদেরকে আমরা একটু বলে নেই। আজকে আমরা শিখব উপকরণ একত্রিত করে উপকরণগুলোর সংখ্যা বলতে পারবে, উপকরণের সাহায্যে সংখ্যা যোগ করে প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে পারবে, যোগ চিহ্ন সমান চিহ্ন চিনে বলতে পারবে। শিক্ষার্থীগণ বলতো এখানে কয়টি পান রয়েছে, আলাদা আলাদা করে গুনতে হবে। এক 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 মানে কয়টি হলো, তিনটি। আমরা কিভাবে বের করলাম, যোগ করে বের করলাম। তো আজকে আমি তোমাদেরকে যোগের ধারণা সম্পর্কে আলোচনা করব। বাস্তব পর্যায়ে কাজ, শিক্ষার্থীদের তোমরা বাসায় কাঠি, বিচি অথবা ফল ইত্যাদি বস্তু দিয়ে তোমাদের যোগের ধারণা তোমরা বাসায় নিয়ে নেবে। স্কুল চলাকালীন সময় আমরা এগুলো সরবরাহ করতাম। স্কুল যেহেতু এখন করোনার কারণে বন্ধ, তো সে কারণেই তোমরা অবশ্যই বাসায় কাঠি, বিচি, ফল ইত্যাদি বস্তু দিয়ে উপকরণের মাধ্যমে যোগের ধারণা বাসায় নিয়ে নেবে। শিক্ষার্থীরা এখন তোমাদেরকে একটি চিত্র দেখানো হচ্ছে। এখানে গুণে বলো তো কয়টি কাঁঠাল রয়েছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। তাহলে কয়টি পেলাম আমরা, নয়টি কাঁঠাল পেলাম। এবার শিক্ষার্থীরা একটু চিন্তা করে বলো তো আমরা এখানে দুই এক এবং এক দুই দুইটি মাস এবং আরও একটি মাস যোগ করেছি, তাহলে দুই আর এক মিলে কয়টি মাস হলো, এবার তোমরা বলতে পারবে? যদি বলতে পারো অবশ্যই তিনটি মাস, তাই না? আমরা দেখি কিভাবে তিনটি হয়। এক যোগ এক দুই সমান সমান হচ্ছে তিন। এক দুই তিন, এখানে দুইটি এখানে একটি, মোট হলো তিনটি মাস, তাই না? সুন্দর। তাহলে আমরা নিচে একটু দেখি কিভাবে যোগটা হয়। দুই যোগ এক সমান সমান তিন। শিক্ষার্থীরা এবার এখানে গুণে বলো তো মোট কয়টি হরিণ রয়েছে। এখানে কয়টি হরিণ রয়েছে, দুটি হরিণ রয়েছে। এখানে কয়টি রয়েছে, দুটি হরিণ রয়েছে, তাই না? এখানে আরো দুটি হরিণ রয়েছে, তাহলে এখানে দুই আর দুইয়ে চার,
এখন 4 আর যোগ যদি 2 আমরা দেই তাহলে কয়টি হরিণ হবে 2 যোগ 2 যোগ 2 সমান সমান আমরা গুণতে পারি গুণে বলতে পারি 2 2 2 মিলে হচ্ছে মোট 1 2 3 4 5 6 হ্যাঁ 4 যোগ 2 সমান সমান 6 তাহলে 4 আর 2 এ কত হয় 6 হয় এবারে আমরা চিহ্ন সম্পর্কে জানব দেখি তোমাদের ধারণা আছে কিনা তোমরা বলতে পারো কিনা শিক্ষার্থীরা বলো তো এটি কোন চিহ্ন এটি যোগ চিহ্ন বাংলায় এটিকে বলা হয় যোগ চিহ্ন আর ইংরেজি মাধ্যমে যখন বলবো তখন এটিকে বলবো আমরা প্লাস চিহ্ন তাই না এরপরে এইটি কোন চিহ্ন আমার মাউসের কার্সার যেখানে রয়েছে সেই চিহ্নটির নাম কি সমান চিহ্ন তাই না সমান চিহ্ন তাহলে এটি যোগ চিহ্ন আর এটি সমান চিহ্ন এবারে একটি সমস্যা এখানে দেওয়া আছে 4 যোগ 3 সমান সমান কত হয় আমার উত্তরটা অলরেডি চলে আসছে 7 হয় এবার বলো তো তোমরা 3 যোগ 5 সমান সমান কত হয় 3 যোগ 5 আমরা গুণে বলতে পারি 3 আর 5 এ 8 হয় তাই না 6 আর 3 এ 9 হয় এবার তোমরা একটু খাতা কলম নাও নিয়ে আমার সাথে একটু যোগ করে দেখো তো এখানে কয়টি ফুল রয়েছে 1 2 3 4 সমান 4 যোগ 1 সমান কত হয় 4 যোগ 1 সমান সমান 5 হয় তাই না 4 যোগ 1 সমান সমান 5 তাহলে আমরা এইভাবে অঙ্কগুলো করতে পারি এবারে তোমাদের জন্য দুটি প্রশ্ন রয়েছে যোগ চিহ্ন কোনটি এখানে ক খ গ না ঘ তোমরা উত্তরটি চট করে বলে ফেলো অবশ্যই উত্তরটি হবে গ যোগ চিহ্ন হচ্ছে কোনটি উত্তর হচ্ছে গ নিচে সমান চিহ্ন কোনটি সমান চিহ্ন হচ্ছে ঘ শাবাশ সকলকে ধন্যবাদ আর তোমাদেরকে বলে নেই আমি আজকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে তোমাদের বাড়ির কাজ দিয়ে যাচ্ছি বাড়ির কাজ হচ্ছে 4 এবং 5 এই দুইয়ের নামতা তোমরা মুখস্থ করবে এই দুইয়ের নামতা আমরা আগামী পরীক্ষায় অর্থাৎ স্কুল খুলে তোমাদের যে হোম টাস্ক থাকলো স্কুল খুললে আমরা এই 4 এবং 5 এর ঘরের গুণের নামতা সেই সাথে এই অধ্যায়ে তোমাদের যে অঙ্কগুলো রয়েছে ছোট ছোট যোগগুলো সেগুলো তোমরা করে রাখবে তো পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল সকলকে ধন্যবাদ